হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল নুডলস স্যুপ। খুবই ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি কিছু ক্যাবেজ, মানে বাঁধাকপি, কিছু গাজর নিয়েছি, সব কিছু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো, আর কিছু আমি মটরশুঁটি নিয়েছি অল্প কিছু, আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা, কিছু স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের পাতা, আর এক প্যাকেট নিয়েছি আমি ইয়েপ্পি নুডলস, সাথে ইয়েপ্পির মশলাটাও নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলোই লাগবে, আর সবজি যে কোনো সবজি নিতে পারেন নিজের হিসেব মতো। এবার আমি একটা সস প্যানে একটুখানি তেল দিচ্ছি। আমি একদম ফ্রেশ মটরটা নিয়েছি, মানে মটরশুঁটি, তো এই কারণে আমি প্রথমে মটরশুঁটিটা ভেজে নেব, কারণ ফ্রেশ মটর সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ কি মটরটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে না যাচ্ছে, একদম সম্পূর্ণ ভাজা হয়ে না যাচ্ছে। যদি বুঝতে না পারেন একটু খেয়ে দেখতে পারেন। আমার এখানে মটরশুঁটি একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব, গাজর আর বাঁধাকপি দুটোই দিয়ে দেব। কোয়ান্টিটি নিজের হিসেব মতো বেশি কম করে নেবেন, কোনো অসুবিধা নেই, যতটা দিতে চান ততটাই দেবেন। একটুখানি লবণ দেব, লবণ খুব একটা বেশি দেব না, কারণ নুডলসের যে মশলাটা আছে ওর মধ্যেও যথেষ্ট লবণ আছে, এই জন্য পরে আমরা চেক করে আরও দিতে পারি। এর সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, আর সবজিগুলোকে মোটামুটি 4-5 মিনিটের জন্য হাই হিটে ভেজে নেব। হিট কম করা যাবে না, হাই হিটেই ভাজতে হবে আর লাগাতার এরকম নাড়তে থাকতে হবে। 4-5 মিনিট পর আমরা এখানে জল দেব, জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমরা নুডলস অ্যাড করব, ইয়েপ্পি নুডলস। আপনি যে কোনো নুডলস অ্যাড করতে পারেন, ম্যাগি, ইয়েপ্পি বা হাক্কা নুডলস, নর্মাল যেটা চাউমিনের নুডলস, যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা নুডলস ছাড়াও বানাতে পারেন। জল দিয়ে এখন আমি এই যে ইয়েপ্পির যে মশলাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। যদি হাক্কা নুডলস দেন তাহলে নুডলসের মশলা দেওয়ার কোনো দরকার নেই, এটা খুব এসেন্সিয়াল নয়। আর এর সঙ্গে সঙ্গে দেব আমি 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, এটাতে স্বাদ ভীষণ ভালো হবে, ভীষণ টেস্টি হবে খেতে। ভালো করে নেড়েচেড়ে নেব আর জলটাকে ফুটতে দেব, যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। স্যুপের জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব নুডলস। আমি নুডলসটাকে ভেঙে নিয়েছি, চাইলে না ভেঙেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নুডলস দেওয়ার পরে মোটামুটি 5-6 মিনিটের জন্য রান্না করতে হবে মিডিয়াম হিটে, বা হাই হিটও করতে পারেন, মিডিয়াম হিট করাই ভালো। আর যতক্ষণ না পর্যন্ত নুডলসটা খুব ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে। যতক্ষণে নুডলস গলছে ততক্ষণ আমরা একটা কর্নফ্লাওয়ারের স্ল্যারি বানিয়ে নেব। একটা বাটিতে 1/2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটুখানি জল নিচ্ছি, ভালো করে গুলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এটা আমরা স্যুপের মধ্যে ব্যবহার করব, স্যুপটাকে আরও একটু গাঢ় করার জন্য। এমনিতে নুডলস দেওয়ার কারণে একটু গাঢ় হয়েই যায়, আর এটা দিয়ে আরও একটু গাঢ় হবে। দেখুন, আমি একবার চেক করে নিচ্ছি, নুডলসটা যখন ভালো করে গলে যাবে তারপরেই আমরা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ইউজ করব। স্ল্যারিটা খুব সুন্দর করে গলে গেছে, এবার এটাকে একটু এরকম গুলে নিতে হবে, নিচে বসে যায় তো তাই। আর যখন কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমরা দেব তখন সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে, এরকম করে। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু স্যুপটা আমাদের বেশ ভালো গাঢ় হয়ে যাবে। তো আমাদের স্যুপ মোটামুটি তৈরি, এবার শেষের দিকে আমরা গার্নিশ করব স্প্রিং অনিয়ন আর ফ্রেশ ধনে পাতা দিয়ে। আর এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আর স্প্রিং অনিয়ন আর ধনে পাতা দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের স্যুপ তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, লাস্টে অবশ্যই একবার লবণ চেক করতে ভুলবেন না, লবণটা চেক করুন, যদি লাগে আরও একটু দিয়ে নিন, নেড়ে চেড়ে নিন, আর আমাদের স্যুপ একদম রেডি হয়ে গেছে।
আমাদের স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা হিট বন্ধ করব আর গরমাগরম ভেজিটেবল নুডলস স্যুপ সার্ভ করব। ভীষণ ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হয়, আপনি দেখলেন তো, একদম কোনো ঝামেলাই নেই। যে কখনো রান্না করে না সেও এটা একদম আরামসে খুব ভালোভাবে টেস্টি তৈরি করবে। তো এই সিম্পল রেসিপিটি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।